আজকে এক সপ্তাহ বাদে অফিসে জয়েন করেছে নীলি। শরীর এখনও ভীষণ দুর্বল, কাজে যোগ দিতে একদম মন চাইছিল না, কিন্তু উপায় নেই। রেজওয়ান সাফ জানিয়ে দিয়েছে ছুটিতে থাকাকালীন সময় বেতন কাটা যাবে, তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই কাজে জয়েন করতে হয়েছে তাকে। এদিকে নিজামুদ্দিন সাহেবেরও অবস্থা খুব বেশি ভালো নয়, শ্বাসের টানটা বেড়েছে। নীলের ভাগ্য ভালো, সে জেলে থাকাকালীন পাশের কিছু প্রতিবেশী ওনার দেখাশোনা করেছে, নইলে জেল থেকে বেরিয়ে বাবার মুখ আর দেখতে হতো না নীলিকে। ইনফরমেশন লিকের আসল সত্যটা বের করা হয়ে গেছে ঠিকই, কিন্তু নীলির প্রতি অফিসের কলিগদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। একে তো নিম্ন পদমর্যাদার কর্মচারী, তার ওপর কলিগদের অবস্থা এমন যেন জেল থেকে বেরিয়ে কোনো ঘৃণিত কাজ করে ফিরে এসেছে সে। দুপুরের দিকে নিজের ডেস্কে বসে কাজ করছিল নীলি। লাঞ্চের একটু আগে একজন সিনিয়র অফিসার এসে নিজের তিনখানা ফাইল ধরিয়ে দিলেন ডেটা চেক করার জন্য। ফাইল টেবিলের ওপর রেখে তিনি বেরিয়ে গেলেন লাঞ্চ করতে। তিনি বেরিয়ে গেলে তার পাশে দুজন মিলে নীলিকে পাঠালেন চা করে আনার জন্য। নীলির আত্মসম্মানে লাগলো খানিকটা, এরা চাকর বাকরের মতন ট্রিট করছে নীলির সঙ্গে। অথচ এই কয়েক বছরে সে কষ্ট করেছে ঠিকই, কিন্তু কখনো কারো কাছে হাত পাতেনি, আত্মসম্মান নিয়েই চলেছে, তথাপি প্রতিবাদ করল না। চাকরিটা এখন তার একমাত্র সম্বল। চুপচাপ চা নিয়ে এসে নিজের কাজে মনোযোগ দিল। তাকে প্রতিবাদ না করতে দেখে পেছন থেকে একজন শিস বাজাল, আর একজন কমেন্ট ছুড়ে দিল জেল খাটা আসামির সঙ্গে ডেস্ক শেয়ার করতে পারবে না তারা, প্রয়োজনে এই নিয়ে রেজওয়ানের সঙ্গে তারা কথা বলবে। নীলি যেন শুনেও না শোনার ভান করে রইল, কিন্তু থেমে রইল না কমেন্টারি। নীলির জেলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বেশ রসাত্মক গল্প শুরু করে দিল অফিসের সবার সঙ্গে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনতে একদমই ভালো লাগছিল না নীলির। ফ্রেশ হওয়ার বাহানায় ওয়াশরুমে ঢুকে পড়ল। রেজওয়ানের সঙ্গে রেজা গ্রুপের একটা মিটিং শেষ করে সবে অফিসে ঢুকছিল জাহিদ। ভেতরে ঢুকতেই কালেক্টের কথোপকথন কানে এলো। নীলিকে ঠাট্টা হাসি করছে সবাই। এগিয়ে এলো সে, গম্ভীর মুখে জিজ্ঞেস করল, কি হয়েছে? তাকে দেখে গুঞ্জন থেমে গেল। কেউ কেউ আবার মুখ টিপে হাসাহাসি শুরু করল। বলা বাহুল্য, নীলির প্রতি সিম্প্যাথি থাকার কারণে অফিসের সবাই ইদানিং তাকে নিয়েও ঠাটা তামাশা করতে শুরু করেছে। তাকে উদ্দেশ্য করে একজন নিচু স্বরে ফিসফিস করে বলল, ওই যে এসে গেছে, চোরের সাক্ষী কত আল। কথাটা কানে গেল জাহিদের। রেগে যাওয়ার পরিবর্তে উল্টে মুচকে হাসি দিল সে। কমেন্টকারীর উদ্দেশ্যে বারতিনেক তুড়ি বাজিয়ে বলল, মিস্টার হাসান, কি মনে হয় আপনার, আমি বোকা? স্যারের পার্সোনাল সেক্রেটারি হয়ে একজন সামান্য ক্লার্কের পক্ষ নিয়ে কথা বলছি? তাহলে শুনুন মিস্টার হাসান, আপনি ভুল ভাবছেন, আমি আপনাদের বোকা নয়। আমি ভালো করে জানি কোথায় কি করতে হয়। ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখি, বস কিন্তু কাউকে ছাড়বে না। যারা যারা ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন, ইচ অ্যান্ড এভরি পার্সনকে টার্গেট করে রেখেছেন বস, সময় মতো ঠিক বুঝতে পারবেন। তার কথা শুনে দপ করে নিভে গেল প্রত্যেকটা হাস্যরত ব্যক্তির চেহারা। অবাক বিস্মিত চাহনি নিয়ে চেয়ে রইল জাহিদের দিকে। জাহিদ তাদেরকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। এরপরেও যদি এরা সাবধান না হয় তাহলে আর কিছুই করার নেই তার। জাহিদ আসার ঘণ্টাখানেক বাদে অফিসে এসে ঢুকল রেজওয়ান। রেজা কুপের কাছ থেকে ক্ষতিপূরণের টাকাটা আদায় করে নিয়েছে সে। ভেতরে ঢুকেই জাহিদকে খবর পাঠালো নীলিকে ডেকে আনার জন্য। রেজওয়ান ডাকছে যে নেই, নীলির পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। আজকে আবার কি ঘটেছে যে রেজওয়ান আশা মাত্রই খোঁজ করা শুরু করে দিয়েছে? মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল, অন্তত আজকের দিনে যেন কোনো খারাপ খবর শুনতে না হয়। এমনিতেই শরীর ভালো নেই, তার উপর কোনো দুঃসংবাদ সহ্য হবে না, মাথা ঘুরে পড়ে যাবে। সে ভয় ভয় দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল। রেজওয়ান লাঞ্চ করছে, হাতের ইশারায় ভেতরে ঢুকতে বলল। ভেতরে ঢুকে দাঁড়িয়ে রইল নীলি। রেজওয়ান তাকে বসতে বলল না, নীলিকে দাঁড় করিয়েই লাঞ্চ শেষ করল। খাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আজিজের ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ আপনার বাসায় যেতে পারে কিংবা অফিসেও আসতে পারে। আমি আশা করব আপনি তাদের কোনো রকম ইনফরমেশন দেবেন না। নীলি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো।
হের মানে কোনো রকম রং ইনফরমেশন দেবে না সে। আজ অথবা কাল এই দুই দিনের ভিতরে আসবে। কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে বলতে না পারলে জাহেদকে জিজ্ঞাসা করবেন, উল্টোপাল্টা প্রশ্ন করলে তার উত্তর দেওয়া দরকার নেই। ঠিক আছে, শুনুন। জি। যাই বলবেন না কেন, কোম্পানির সম্মানের বিষয়টা মাথায় রাখবেন। আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল নীলি। রেজওয়ানের এক দৃষ্টিতে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল। হাত দুটো চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলি। সেদিনের পর থেকে রেজওয়ানকে অসম্ভব ভয় পায় সে। তার বুঝতে বাকি নেই, যতই কান্নাকাটি করুক আর যতই ক্ষমা প্রার্থনা করুক না কেন, তাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করবে না রেজওয়ান। নীলিকে মনে প্রাণে ঘৃণা করে সে। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি নীলিকে ঘৃণা করে রেজওয়ান, নাকি জোর করে ঘৃণা করতে চাইছে? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভুলটা সেদিনই করে ফেলেছে রেজওয়ান। নীলিকে চাকরিটা দেওয়া মোটেই উচিত হয়নি তার। এখন না চাইতো মন বারবার এই স্বার্থপর লোভী মেয়েটাকেই ভাবছে। নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ হচ্ছে। নীলের বুকের ভেতরে হাতুড়ি পিড়াচ্ছে। রেজওয়ান তার একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তার প্রতিটা নিঃশ্বাস গুনতে পারছে নীলি। পারফিউমের গন্ধ অনুভব করতে পারছে। রেজওয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। আচ্ছন্ন গলায় বলল, আই হ্যাভ অ্যান অফার ফর ইউ। ভয়ে অস্বস্তিতে কথা বলতে পারল না নীলি, চুপ করে দাঁড়িয়ে রইল। রেজওয়ান তার আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিয়ে বলল, ইউ ক্যান সার্ভ মি পার নাইট 20,000। অপমানে রক্ত সরে নীলির মুখ থেকে, বিস্ময় চক্ষু কোটরাগত। রেজওয়ান সেসব পাত্তা না দিয়েই নতুন করে চোখ করল। ডোন্ট ওয়ারি, ইটস এ ডিল, নো ইমোশনাল অ্যাটাচমেন্ট। ঠোঁট কামড়ে কান্না আটকাল নীলি। এত বড় অপমান সহ্য করার ক্ষমতা তার নেই। নিজেকে শান্ত করার যথাসম্ভব চেষ্টা করে বলল, আর কত অপমান করবে, আর কত অপমান করলে শান্তি হবে তোমার? তার চোখের পানি রেজওয়ানের মুখের হাসি কেড়ে নিল, কিন্তু প্রকাশ করল না। বুক ভর্তি হাহাকার নিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, তুমি আমাকে যে আঘাত দিয়েছো তার কাছে এসব অপমান কিছুই না মিসেস মুবিন তালুকদার। আমার জায়গায় অন্য কেউ হলে তো তোমার গলা টিপে ধরে কলিজাটাকে ছেড়ে নিত, আর না হলে প্রথম দিনই ঘাট ঢাকা দিয়ে অফিস থেকে বের করে দিত। এত ঘৃণা আর সহ্য করতে পারছিল না নীলি। বিনা দোষে এতগুলো দিন তাকে সাজা ভোগ করতে হয়েছে, তবুও নিজেকে সঠিক প্রমাণ করার কোনো চেষ্টা করেনি। কারণ তার মনে হয়েছে যার ভালোবাসা যত বেশি তার ঘৃণার পরিমাণটাও ততটাই বেশি। কিন্তু আজকে আর পারল না। রেজওয়ান ঘৃণার মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। চোখ ভর্তি পানি নিয়ে বলল, তোমার কি সত্যি মনে হয় আমি টাকার জন্য মুবিনকে বিয়ে করেছিলাম? করণী, ওরা তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। বলতে বলতেই নীলি কেঁদে ফেলল। কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল রেজওয়ান। কি বলছে নীলি? তবে কি তার ধারণা ভুল না মিথ্যে বলছে নীলি? টাকার জন্যই রেজওয়ানকে ছেড়ে গিয়েছিল সে। নিজেকে সামলে নিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, সেটা তুমি আমাকে এতদিন পর জানানোর প্রয়োজন মনে করলি কেন? নীলি জবাব দিল না। রেজওয়ান ফের ঠাট্টা সুরে বলল, দয়া করে সব কান্নাকাটি টামার বন্ধ করো প্লিজ। বিপদে পড়ে এখন নিজে দোষ কাটাতে চাইছো তো, কোনো লাভ নেই। তোমাকে আমি চিনে গেছি, এর চেয়ে বেশি চেনার রুচি আমার নেই। নীলি আর টু শব্দটি পর্যন্ত করল না। অবাক দৃষ্টিতে রেজওয়ানের দিকে চেয়ে থেকে মলিন হাসি দিল। ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করল। তুমি প্রয়োজনের চাইতে সত্যি অনেক বেশি চিনে গেছো আমাকে রেজওয়ান। এতটা না চিনলেই বোধ হয় ভালো হতো রেজওয়ান। হোয়াট আর ইউ কলিং মি উইথ মাই নেম? হোয়াট ডিড ইউ থিঙ্ক ইউ ক্যান কল ইউর বস উইথ হিস নেম? সরি। অনুমতির অপেক্ষা করল না নীলি, বেরিয়ে গেল। সে যাওয়ার সময় রেজওয়ান পুনরায় চেঁচিয়ে উঠে জানাল তার কাছ থেকে অনুমতি না নিয়ে ভুল করেছে নীলি। রেজওয়ানের সঙ্গে রাগ দেখানোর কোনো অধিকার নেই তার। সে যেন নিজের বিহেভিয়ার কন্ট্রোলে রাখে। কিন্তু নীলি বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা বাদেই দিনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাটা ঘটল রেজওয়ানের সঙ্গে।
জাহিদের হাতে করে রেজিগনেশন লেটার পাঠিয়েছে নীলি। সেটা হাতে নিয়ে অবাক হয়ে জাহিদের দিকে চেয়ে রইল রেজওয়ান। একেবারে ব্ল্যাঙ্ক রিয়াকশন দিয়ে গম্ভীর মুখে বলল, তাকে ডাকো। উনি বেরিয়ে গেছেন স্যার, যাওয়ার সময় আমার হাতে এটা দিয়ে গেছেন। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ছাড়ল রেজওয়ান। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, ভালো হয়েছে নীলি চাকরি ছেড়ে দিয়েছে, এখন তার সঙ্গে আর দেখা হবে না রেজওয়ানের। কিন্তু মন থেকে খটকা দূর করতে পারল না। এতদিনের এত অপমান, এত লাঞ্ছনা সব সহ্য করে অফিসের কাজ করে গেছে নীলি। কোনোদিন কোনো প্রতিবাদ করেনি, কিন্তু আজকে হঠাৎ এমন কি হলো যেটার দুটো কথাতেই সে চাকরি ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নিল? তবে কি নীলির সত্যিই কোনো দোষ ছিল না? রেজিগনেশনের লেটারটা টেবিলের ওপর রেখে গম্ভীর মুখে বসে রইল সে। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এতদিন ভালোবাসার মানুষের সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করেছে সে, কিন্তু ভালোবাসার মানুষের অপমান সহ্য করে গেলেও ভালোবাসা নিয়ে অপমান সহ্য করা যায় না? রেজওয়ান তাকে তার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছে, সব শুনেও তার ভালোবাসাকে অপমান করেছে। এক মুহূর্তেই নিজের দৈন্যদশার কথা ভুলে গিয়ে সে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল নীলি। ভুলে গেল তার এই চাকরিটা খুব দরকার, এটা ছাড়া তার অসুস্থ বাবার মুখে খাবার ছুটবে না। রেজিগনেশনের লেটারটা জাহিদের হাতে ধরিয়ে দিয়ে শূন্য হাতে অফিস ছেড়ে বেরিয়ে গেল। নীলির বিষয়ে সব তথ্য বের করার দায়িত্ব জাহিদের ওপর দিয়েছিল রেজওয়ান। আশানুরূপ অনেক কিছুই বের করেছে জাহিদ। এই যেমন নীলির স্বামী মুবিন মারা যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজন বিষয় সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে দেশের বাইরে সেটেল হয়ে গেছে। তাদের সঙ্গে এখন আর নীলির কোনো যোগাযোগ নেই। 3 বছর আগে পুলিশের গুলিতে নীলির ভাই নিহত হয়েছে, ইত্যাদি নানা রকম খোঁজ খবর। তার মুখ থেকে সবকিছু শুনে গম্ভীর মুখে বসে রইল রেজওয়ান। নীলি যে আর্থিক সংকটে আছে সেটা সে আগেই বুঝতে পেরেছিল। এমনি এমনি তো আর তার অফিসে চাকরি করতে আসেনি, তাও আবার সামান্য একটা ক্লার্কের চাকরি। কিন্তু একটা প্রশ্নই মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, নিজামুদ্দিন সাহেবের এমন দুরবস্থা হলো কি করে? তিনি তো বেশ ভালোই অবস্থা সম্পন্ন লোক ছিলেন। নীলির কথা জিজ্ঞেস করল, তার খোঁজ পেয়েছো? কোথায় এখন সে? এখনো সেরকম কিছু জানায়নি স্যার, তবে শুনেছি রোজা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিক মিস্টার রেজা নাকি ওনাকে তার পিএস এর পোস্টে যোগ দেওয়ার জন্য অফার করেছেন। অবাক হলো রেজওয়ান। কিছুদিন আগেই তাদের কোম্পানির সঙ্গে রেজা গ্রুপের একটা স্ক্যান্ডাল হয়েছে, এর মধ্যে মিস্টার রেজা কি করে নীলিকে এমন অফার করতে পারে? এর মানে কি ব্যক্তিগত কোনো আক্রোশ? হতেও পারে। ইনফরমেশন চুরি করার অভিযোগে ব্যবসায়িক সমিতি থেকে সদস্য পদ বাতিল করা হয়েছে রেজার, কিন্তু তার সঙ্গে নীলির কি সম্পর্ক? চিন্তিত মুখে জাহিদের দিকে এক ঝলক চাইল সে। জাহিদ ইতস্তত করে বলল, মিসেস নীলি বোধহয় অফারটা অ্যাকসেপ্ট করবে স্যার, স্যালারি ভালোই দেবে শুনেছি, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এতে করে রেজা গ্রুপের লাভটা কি হলো? মিসেস নীলি মাত্র অল্প কিছুদিন আমাদের এখানে কাজ করেছেন, ওনার পক্ষে এই অল্প সময়ে কোম্পানির সমস্ত প্রোটোকল ঠিকমতো বোঝাও সম্ভব নয়, তাহলে ওরা মিসেস নীলিকে কেন হায়ার করছেন? আমিও তো সেটাই ভাবছি, কোনো একটা কারণ তো অবশ্যই আছে, এমনি এমনি তো আর রেজা গ্রুপ সিদ্ধান্তটা নেয়নি। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করলো জাহিদ এবং রেজওয়ান, কিন্তু কোনো সুরাহা বের করতে পারল না। জাহিদকে নীলির ওপর নজর রাখতে বলে দিল রেজওয়ান, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা জানা চাই, বলা যায় না কখন কোন ঝামেলা এসে আবার উপস্থিত হয়ে যায়। জাহিদের সঙ্গে আলোচনা শেষ করে নিজের রুমে বসে একা একা নীলির কথা ভাবছিল রেজওয়ান। নীলির সঙ্গে মিস্টার রেজার কোনো পূর্ব পরিচয় থাকার কথা নয় তো? তাহলে কি কোনো সূত্র ধরে নীলিকে তিনি চাকরিটা অফার করেছেন? আসল উদ্দেশ্যটা কি রেজওয়ান? কিন্তু নীলির মাধ্যমে সেটাও কি সম্ভব? ইত্যাদি নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে। হঠাৎ সেলফোনটা বেজে উঠতেই চমকে উঠল, অপরিচিত নাম্বার, রিসিভ করল রেজওয়ান। ফোন রিসিভ করতেই মিস্টার রেজা প্রথমে তার পরিচয় জানালেন। রেজওয়ান ভেতরে ভেতরে চমকে গেলেও ভদ্রতাসূচক হেসে বলল, কি খবর মিস্টার রেজা, হঠাৎ আমার কথা মনে পড়ল যে? অপর পাশ থেকে রেজাও হাসি মুখে জবাব দিল, এখন তো আপনার কথাই বেশি মনে পড়বে ভাই, শেষ সম্বল যে আপনার হাতেই তুলে দিয়েছিল।
মিস্টার রেজা স্পষ্টত ক্ষতিপূরণের টাকার দিকেই ইঙ্গিত করছেন। রেজওয়ান সেটা বুঝতে পেরে অট্টহাসি দিয়ে বলল, বড় বড় কোম্পানির মালিকেরা এসব বলে আমার মতো অপাগতের উপায় কি? আমরা তো আপনাদের উপর নির্ভরশীল। এসব আপনার বিনয়। সত্যি বলছি, আপনার সঙ্গে কি আর আমার তুলনা হয়? তা জানি না, কিন্তু টাকাটা যে এবার ফেরত দিতেই হবে ভাই। মানে? মানে টাকাটা আপনাকে ফেরত দিতে হবে, সেই সঙ্গে আরো হাফ বিলিয়ন আমার অ্যাকাউন্টে জমা করতে হবে। রেজওয়ান তার কথার আগা গোড়া কিছুই বুঝতে না পেরে উচ্চস্বরে হেসে উঠল। ক্রুর হাসলো রেজা, অত্যাধিক মোলায়েম কণ্ঠে বলল, আপনাদের দুজনকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। দারুণ প্রেম ছিল বোধ হয় আপনাদের, তাই না? আমি কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি আপনার আর আমার সুন্দরী পিএস মিসেস নীলির কথা বলছি। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল রেজওয়ান, কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কি থেকে কি ঘটেছে কিছুই বুঝতে পারছে না। এদিকে রেজা চুপ করে নেই, ক্রমাগত বলেই যাচ্ছে, মিসেস নীলি বোধ হয় ছাত্র জীবনে খুব সুন্দরী ছিলেন, দারুণ ফিগার, একেবারে আগুন। আমিও একটু সুযোগ নেব ভাবছি। চোয়াল শক্ত হয়ে গেল রেজওয়ানের, বদমাশটা জিভ টেনে ছিঁড়ে ফেলতে মন চাইল, কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছিল না। ছবিগুলো তার নিজস্ব ল্যাপটপের খুবই গোপন ফোল্ডারে সেভ করা ছিল, সেগুলো রেজার হাতে গেল কি করে? রেজা তার মনের কথা বুঝতে পেরে বলল, সেদিন মিটিংয়ে আপনি ভুল করে ল্যাপটপ রেখে প্রায় 10 মিনিটের মতো বাইরে গিয়েছিলেন, আই এম রাইট? আপনি আমার ল্যাপটপ হ্যাক করেছেন? করে খুব একটা লাভ হয়নি, ভেবেছিলাম কোম্পানির কিছু গোপন তথ্য পাবো, কিন্তু শেষমেশ দেখলাম পুরো ল্যাপটপ আপনার প্রেমের স্মৃতি দিয়ে ভরা। হাউ ক্যান ইউ বি সো চিপ মিস্টার রেজা, আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম ইউ, আপনি তো মেন্টালি সিক। রেজওয়ানের কথাগুলো গায়ে মাখল না রেজা, উচ্চস্বরে হাসল, 100 কোটি টাকার জন্য একটু আধটু কথা শোনাই যায়। হাসি থামিয়ে বলল, আপনি টাকাটা কবে পাঠাবেন? এক পয়সাও দেব না। আপনি পাঠাবেন? যদি না পাঠাই? সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু আমি আপনাকে পাঠানোর জন্য সাজেস্ট করব। অফারটা আফটার অল ব্যবসায়িক মহলে আপনার একটা রেপুটেশন আছে, হঠাৎ করে পুরাতন প্রেমিকার সঙ্গে এসব ছবি ভাইরাল হলে বুঝতেই তো পারছেন এদেশে মানুষ তিলকে তাল বানায়। এমনও তো হতে পারে সবাই ভাবলো আপনার সঙ্গে মিসেস নীলির অবৈধ কোনো সম্পর্ক আছে, আই মিন পরকিয়া, তাই আপনারা দুজন মিলে মুবিন তালুকদারকে খুন করেছেন, নানা রকম পুলিশ ঝামেলা, সেটা কি ভালো হবে? এমন নোংরা কথাবার্তা শুনে কপালে শিরা দপদপ করে উঠল রেজওয়ানের। সে ভাবতেই পারেনি রেজার মতো একজন শিক্ষিত মানুষের মানসিকতা এত জঘন্য হতে পারে। খুন করতে মন চাইল কুলাঙ্গারটাকে, তথাপি দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। রেজা কিছুক্ষণ চুপ থেকে ফের গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, মিসেস নীলির বিষয়টা থাক, ওনার সঙ্গে যেহেতু এখন আর আপনার কোনো সম্পর্ক নেই, তাই ওনাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আপনি বরং ক্ষতিপূরণের টাকাটা পাঠিয়ে দিন, আমি ছবি ব্লার করে দেব, আপনাকে কেউ চিনবে না। আন্দাজেই ঢিলটা ছুঁড়ল রেজা, তার ধারণা রেজওয়ান এই প্রস্তাবে রাজি হবে না, নীলির প্রতি এখনো যথেষ্ট ফিলিংস আছে তার, নতুবা এতদিন পর্যন্ত ল্যাপটপে ছবিগুলো রাখার কোনো মানেই ছিল না। নীলির বিয়ের পরই ডিলিট করে দিতে পারত সে, কিন্তু খুব যত্ন করে ছবিগুলো গোপনে লুকিয়ে রেখেছে রেজওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে, নীলির কথা ভেবেই রেজওয়ান এখনো পর্যন্ত কোনো রিয়্যাক্ট করছে না, নইলে আরও আগেই চিৎকার চেঁচামেচি করে এক অবস্থা হতো। তার চিন্তাভাবনায় ছেদ ঘটালো রেজওয়ানের শান্ত গম্ভীর কণ্ঠস্বর, তাকে এক্সপোজ করে আপনার লাভ? কিছু না, জাস্ট একটু মজা নেব। দাঁতে দাঁত ঘষল রেজওয়ান, মেজাজ শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, কালকে সন্ধ্যার আগে টাকা পেয়ে যাবেন, কিন্তু ছবিগুলো ডিলিট করতে হবে। হয়ে যাবে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? ইটস এ ডিল, সো ইউ হ্যাভ টু বস্তু, আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার হাতে আর কোনো উপায় নেই। ইউ হ্যাভ নো চান্স। রেজার ফোন রাখতেই জাহিদকে নিজের রুমে ডাকলো রেজওয়ান। জাহিদ ভেতরে ঢুকে সামনে চেয়ারটা টেনে বসল, নীলির সঙ্গে নিজের সম্পর্কের কথা তাকে খুলে বলল রেজওয়ান।
সব শুনে খুব বেশি চমকালো না জাহিদ। নীলির সঙ্গে যে রেজওয়ানের আগে থেকেই একটা সম্পর্ক আছে সেটা প্রথম দিন দেখেই বুঝেছিল সে, কিন্তু এতদিন ভয় জিজ্ঞেস করার সাহস পায়নি। সব শেষে রেজওয়ান প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। তোমার কি মনে হয় জাহিদ, ও সত্যি সত্যি চাপের মুখে পড়ে মুবিনকে বিয়ে করতে রাজি হয়েছিল? বুঝতে পারছি না স্যার, তবে আমার মনে উনি সত্যি বলছেন। তার জবাবটা রেজওয়ানকে ঠিক আনন্দ দিল নাকি দুঃখ বোঝা গেল না। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল সে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর পুনরায় সোজা হয়ে বসল, এইবার রেজার ব্যাপারটা নিয়ে আলোচনা করার সময়। রেজার হুমকির কথাটা শুনে টাকা না দেওয়ার পরামর্শই দিল জাহিদ, কারণ টাকাটা দিলে হিউজ লসের মুখোমুখি হতে হবে রেজওয়ানকে। সবে মাত্র উঠে দাঁড়িয়েছে কোম্পানি, এরই মধ্যে এতগুলো টাকার ধকল কোম্পানির জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। রেজওয়ানকে নির্লিপ্ত দেখে উদ্বিগ্ন স্বরে বলল, 1 বিলিয়ন ইজ নট এ স্মল অ্যামাউন্ট স্যার, কোম্পানির জন্য এই লস ক্যারি করা টাফ হয়ে যাবে। সম্মতি সূচক মাথা দোলাল রেজওয়ান, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার চিন্তাটা আমি বুঝতে পেরেছি জাহিদ, কিন্তু সম্মানের দিকটাও তো দেখতে হবে। কিন্তু স্যার, ছবিগুলো খুব বেশি যে ইন্টিমেট তেমন না, আবার একেবারে যে ইন্টিমেট নয় তেমনও নয়। ব্যাপারটা দৃষ্টিভঙ্গি এবং সিচুয়েশনের উপর নির্ভর করছে, কে কিভাবে নেবে সেটা তার চয়েস। কিন্তু সমস্যা একটাই, ধরো কোনো ছবিগুলো এক্সপোজ হয়ে গেল, মানে রেজা এক্সপোজ করলো, তখন কিন্তু সবাই জাজমেন্টাল হয়ে যাবে, ব্যাপারটা তখন আর পজিটিভ থাকবে না, নেগেটিভলি নেবে সবাই, সত্যিটা খতিয়ে দেখবে না। কারণ একবার যদি কোনো কিছু নিয়ে গুজব ছড়িয়ে যায়, তখন মানুষ সেটাকে সত্যি মনে করবে।